हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। की होबे आज के आमादेर ई आलोच्य विषय वस्तु की होबे जदि 16 जुलाई सुप्रीम कोर्ट 2016 साल एसएससी ते पैनल चाकरी पावा 25753 जन शिक्षक शिक्षिका एवं ग्रुप सी ग्रुप डी मिले जे विशाल परिमाण फिगर ए फिगर के सेट असाइड बा कैंसिल বা বাতিল বলে ঘোষণা করে দেয়। কারণ আগে আমি বলেছি বা আমি অনেক আগে যে সময় ভিডিও করেছি ওখানে বারবার বলেছি যে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা কিন্তু নিঃসন্দেহে একটা লজ্জার বিষয়বস্তু বলতে পারি। কারণ একটি দেশের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যিনি প্রধান বিচারপতি তিনি কিন্তু বলছেন যে পশ্চিমবঙ্গে এই এসএসসি দিয়ে সিস্টেমেটিক ফ্রড, জাস্ট তিনি এই টার্মটা ব্যবহার করেছেন, সিস্টেমেটিক ফ্রড বা পদ্ধতিগত জালিয়াতি। একটা রাজ্যের উদ্দেশ্যে একটা দেশের প্রধান বিচারপতি বলছেন যে এই দেশে এই রাজ্যে সিস্টেমেটিক ফ্রড অর্থাৎ পদ্ধতিগত জালিয়াতি হয়েছে। তাই জালিয়াতি যদি হয়েছে এই মর্মে থেকে সুপ্রিম কোর্ট যদি সিদ্ধান্ত নেয় যে না, হাইকোর্ট যে সিদ্ধান্ত নিয়েছে সে সিদ্ধান্ত পরদে পরদে যে ব্যাখ্যা দিয়েছে সে ব্যাখ্যা অনুযায়ী হাইকোর্টের সিদ্ধান্ত অনুযায়ী বিকাশ রঞ্জন ভট্টাচার্যর রেকমেন্ডেশন তিনি বারবার বলেছেন যে এটাকে কোনোভাবেই সেগ্রিগেশন ইজ নট পসিবল, তার জন্য এটাকে পুরো বাতিল করে দেন, সেটা সাইড ধরে নিলাম। সুপ্রিম কোর্ট হাইকোর্টের সিদ্ধান্তকে মান্যতা দিয়ে 2016 সালের প্যানেলের পুরো 25753 জন শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডিদের পুরো ক্যান্সেল বলে ঘোষণা করে দিল। তাহলে কি সঙ্গে সঙ্গে 2016 সালের সবার চাকরি চলে যাবে? এর পরবর্তী কি হবে, আইনি ব্যাখ্যা কি, স্টেট গভর্নমেন্ট এরপরে কি কোন স্টেপে হাঁটবে? আমরা সবাই জানি যারা বা যারা ভালো দাবা খেলতে পারেন তাকে স্টেপ বাই স্টেপ ভেবে রাখতে হয় যে এরপরে আমি কী চাল দেবো, এরপরে আমি কী চাল দেবো। তাহলে স্টেট গভর্নমেন্ট এরপরে কী চাল দেবে, কোনো কি উপায় আছে, উপায় কি নেই, কোনো এর প্রতিকার আছে কি আছে না? সংবিধানে 137 নম্বর ধারায় বলা আছে রিভিউ পিটিশন। কার নাম রিভিউ পিটিশন না, যখন সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট করবে সংবিধানে 137 নম্বর ধারায় বলা আছে যে সুপ্রিম কোর্ট হ্যাজ এভরি রাইট টু জাস্টিফাই হিজ ওন অর্ডার, অর্থাৎ যে অর্ডারগুলো দিয়েছে, যে ভার্ডিক্টগুলো দিয়েছে সুপ্রিম কোর্ট, যদি আবার 137 নম্বর ধারাকে হাতিয়ার করে আবার একটা রিভিউ পিটিশন করা হলো যে ভাই বা যে স্যার আপনি বা আপনারা যে রায় দিয়েছিলেন ফাইনাল রায়, এটা অবশ্য ফাইনাল রায় পরে হবে, কখনো এটা অবজারভেশনে হয় না, ফাইনাল ভার্ডিক্ট হওয়ার পরেই 137 নম্বর ধারা কাজ করে যে আপনার ফাইনাল রায় হয়েছে, সেখানে 137 নম্বর ধারা অনুযায়ী আমরা করছি রিভিউ পিটিশন, অর্থাৎ যে রায়টা আপনারা দিয়েছেন সে রায়টাকে আর একবার আপনারা পুনর্বার ভাবুন, বিবেচনা করুন এটা ঠিক না ভুল। কারণ এবার গভর্নমেন্টের তরফ থেকে নানা রকম যুক্তি দেখানো হবে, ডিসকাশন করা হবে, ক্রস ডিসকাশন করা হবে, অ্যানালাইসিস করা হবে, ক্রস অ্যানালাইসিস দেখানো হবে যে এই ব্যাপার এই ব্যাপার এই ব্যাপার, তার জন্য এটাকে সুপ্রিম কোর্ট তার ভার্ডিক্টটাকে বা তার রায়টাকে পুনর্মূল্যায়ন করুক বা রিভিউ করুক, যার নাম হচ্ছে রিভিউ পিটিশন। এতে কি হবে না, রিভিউ পিটিশন হলে সুপ্রিম কোর্ট যদি কেস গৃহীত হয়, কারণ সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে মামলা করা মানে যে গৃহীত হবে এমন কথা নেই, এরকম হাজার হাজার মামলা হাইকোর্ট নেয়নি ফিরিয়ে দিয়েছে, আবার সুপ্রিম কোর্টে অনেক মামলা নেয়নি ফিরিয়ে দিয়েছে, কম অসংখ্য ঘটনা ঘটেছে। যদি আমি ধরে নিচ্ছি যে স্টেট গভর্নমেন্টের তরফ থেকে রিভিউ পিটিশন 137 নম্বর ধারাকে হাতিয়ার করে গৃহীত হয়, তখন সুপ্রিম কোর্ট আবার দাদা আসছে গোড়ানুগাঁও এরকম মতো সমস্ত তথ্যকে আবার একাট্টা করবে, আবার শুরু হবে তুল্যমূল্য বিচার, একেবারে শুরু থেকে নিম্ন আদালত থেকে এ পর্যন্ত কীভাবে তার স্টেপ বাই স্টেপ এসেছে সেটাকে আবার পুনরায় রিভিউ করবে। অর্থাৎ খানিকটা
মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্টের মতো যে ভাই খাতা কাটা হয়েছে, প্রথম খাতা কেটেছে এক্সামিনার, সে খাতাকে আবার স্ক্রুটিনাইজ করেছে স্ক্রুটিনিয়ার বা স্ক্রুটিনাইজার, স্ক্রুটিনিয়ারের খাতাটাকে আবার এইচই বা যিনি আছেন রেজামিনার তিনি এটাকে চেক করেছেন, মাফ করবেন, তারপর রেজাল্ট বেরিয়েছে। কিন্তু যিনি ক্যান্ডিডেট তার মনে হচ্ছে যে আমি ঠিক সন্তুষ্ট নই, আমি এখানে ঠিক স্যাটিসফ্যাকশন পাচ্ছি না, আমি আবার রিভিউ করবো পিপিআর পিপিএস। তারপরে আমরা দেখেছি এই বছর 22 নম্বর এক্সট্রা বেড়েছে, সে পোস্টে আমি যাচ্ছি না। একই রকম আইনটাও কিন্তু সেই একই রকম ব্যাপার, প্রথমে লোয়ার কোর্ট কিংবা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ কিংবা ট্রাইব্যুনাল, তারপরে ডিভিশনাল বেঞ্চ, তারপরে রিভিউ বেঞ্চ, সুপ্রিম কোর্টে এসএলপি, এসএলপির পরে ফাইনাল ভার্ডিক্ট, ফাইনাল ভার্ডিক্টের পরে আবার রিভিউ পিটিশন। অর্থাৎ ভারতবর্ষের আইন মাকড়সার জালের মতো এক্সটেন্ডেড, তার এত আইনি পদক্ষেপ আছে, এত আইনি সাবজেক্ট আছে, যেখানে একটা ফাইনাল ভার্ডিক্ট হতে গেলে এমনও আমরা দেখেছি বা আমাদের নোটিশে আছে যে যিনি কেস করেছেন তিনি কবে মারা গেছেন তার ছেলে সেই কেস লড়ছে। এই হচ্ছে ভারতবর্ষের আইনি ব্যবস্থা, কারণ সর্ববৃহৎ গণতন্ত্র, তো তার জন্য অবশ্যই লিঙ্গারিং হচ্ছে বা ওয়েটিং হতে পারে। তবে রিভিউ পিটিশন যদি হয় সেক্ষেত্রে খুব দ্রুত এর জাজমেন্ট হয়, এর সপক্ষে এবং বিপক্ষে পাল্টা সওয়াল ঘন ঘন হয় এবং কয়েকদিনের গ্যাপে হয়, তাতে কি না রিভিউটা খুব দ্রুত হতে পারে। তবে এখনও বলছি আইনের আরও অনেক ব্যাপার আছে। কীরকম ব্যাপার না, এটাকে যখনই সুপ্রিম কোর্টে আমরা সবাই জানি যে হাইকোর্ট তার একটা এই এসএসসি 2016 যারা টেন্টেড বা যারা দুর্নীতিগ্রস্ত তার একটা লিস্ট দেবে, এখানে এখানে স্টেট গভর্নমেন্ট বলে দিতে পারে যে আমাদের লিস্ট এখন সম্পূর্ণ হয়নি, দয়া করে সময় দেন, যেহেতু সুপ্রিম কোর্টের যে স্টোর হাউস অফ সিম্প্যাথি, সিম্প্যাথি দেখিয়ে সময় দিতে পারে। আবার লিস্টটাকে এমন জায়গায় রাখা হবে যেখানে হয়তো ইচ্ছা করে একটা ডেট আসবে না, ডেট মানে ডেট নয়, সময়টা শেষ হয়ে যাবে, আলোচনাই হবে না। ফলে নানা রকম আইন আছে, আইনের ফাঁকও আছে। তবে আমরা আশা করি আমাদের মাননীয় সরকার অবশ্যই এটাকে নিয়ে দ্রুত পদক্ষেপ করবে এবং জলকে জল বা পানিকে পানি বা দুধকে দুধ, এটা অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাংকস।